সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পড়াচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। আমরা গত ক্লাসে দেখেছি যে মেঘনাদ বিভীষণকে বলছে যে এই দুর্বল মানব, এই দাসের কি এমন আছে যাকে দেখে ভয় পাবো? ভয় পাওয়ার মতো কিছু নেই তার কাছে। দেব দেবতার শক্তি নিয়ে সে আমার আমাকে ধরাশায়ী করতে আসলো। সুতরাং যদি আমাকে একটিবার সুযোগ দেওয়া হয় তাহলে তাকে আমি শেষ করে দেব, শুধু পথ থেকে তুমি সরে দাঁড়াও। এটি ছিল আমাদের মেঘনাদের কথা। এরপরে বলছে, নিকুম্ভিলা যাজ্ঞাগারে প্রগলভে প্রসিল দম্ভী। আমরা প্রথম শাব্দিক ব্যাখ্যা করি। আমরা জানি নিকুম্ভিলা যাজ্ঞাগার, এই যাজ্ঞাগারেই পূজারত অবস্থায় ছিল আমাদের মেঘনাদ, আর তাকে অতর্কিত যে হামলা করেছেন এ যে লক্ষ্য এই নিকুম্ভিলাতেই। তো প্রগলভে হচ্ছে নির্ভীক চিত্তে, পশিল মানে প্রবেশ করিল, দম্ভী মানে অহংকারী। অর্থাৎ আমাদের অহংকারী কে? এই দম্ভী দিয়ে কাকে বোঝানো হচ্ছে? দম্ভী দিয়ে বোঝানো হচ্ছে লক্ষণ। এই লক্ষণ নিকুম্ভিলা যাজ্ঞাগারে নির্ভীক চিত্তে প্রবেশ করেছে, কোনো ভয় না পেয়ে, কোনো সমস্ত ভয়কে উতরিয়ে এই নিকুম্ভিলা যাজ্ঞাগারে প্রবেশ করেছে। আজ্ঞা করো দাসে শাস্তি নড়াধমে। আবার বলছে দাস, আমরা জানি, আমরা অনেকবার দেখেছি মেঘনাদ নিজেকে দাস হিসেবে জ্ঞান করছে, কার কাছে? বিভীষণের কাছে। তো বলছে, আজ্ঞা করো দাসে শাস্তি নড়াধমে। এই দাসকে আজ্ঞা করো, হুকুম দাও শাস্তি নড়াধমে, ওই অধম নরকে শাস্তি দেব। হ্যাঁ, তব জন্মাপুরে তা তো পদার্পণ করে বনবাসী। তব মানে তোমার, জন্মপুরে মানে জন্মস্থানে, তা তো হে চাচা পদার্পণ করে বনবাসী। ওই যে আমরা জানি বনবাসী কে? বনবাসী রাম লক্ষ্মণরা বনবাসী, কেননা তারা দণ্ডকারণ্যের পঞ্চবটি বনে বসবাস করতো, সে বনবাস থেকে তারা এখানে এসে আজকে আমাদের উপর হামলা চালাচ্ছে। হ্যাঁ, ও যেন বলছে তোমার জন্মস্থানে ওই বনবাসীরা আজকে কি করেছে, হানা দিয়েছে। হে বিদাত, বিদাত বলতে বোঝানো হচ্ছে কাকে? বিভীষণকে। নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, আজকে আমাদের বৃহস্পতির বাগানের মতো আমাদের নন্দন কাননে আজকে ভ্রমে মানে ভ্রমণ করছে দুরাচার দত্ত। রাম লক্ষ্মণকে দত্ত বলা হচ্ছে, দুরাচারী দত্ত সদৃশ যে ব্যক্তিরা আজকে আমাদের এই সাজানো নন্দন কাননে হানা দিচ্ছে। প্রফুল্ল কমলে কীটবাস বলছে, প্রফুল্ল মানে পুষ্পরিত, কমলে মানে পদ্মে কীটবাস, যেন মনে হচ্ছে একটা প্রস্ফুটিত পদ্মের উপরে কীট বসে আছে। যে ফুলের উপর যদি কীট বসে তাহলে ওই ফুলের সুবাস বা ফুলের সৌন্দর্য আমরা উপভোগ করি না সাধারণত। আর এখানে কীট হচ্ছে কারা? কীট হচ্ছে রাম লক্ষ্মণরা। এই কীটগুলো আমাদের আজকে সাজানো বাগানকে ধ্বংস করে দিচ্ছে। কহো তা তো সহিব কেমনে, হেন অপমান আমি ভাতৃপুত্র ত্রব, প্রশ্ন করেছে। চাচা বলো আমাকে সহিব কেমনে, কীভাবে আমি সহ্য করবো হেন অপমান আমি, এই অপমান, এই অপমান কি অপমান? যে আজকে আমাদের জন্মস্থান, আমাদের স্বর্ণলঙ্কাকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে এই রাম লক্ষ্মণরা, এই অপমান আমি সহ্য করতে পারছি না। ভাতৃপুত্র তব, তোমার ভাইপো হয়ে এই অপমান আমি সহ্য করতে পারছি না। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, বলছে তুমি হয়ে রক্ষমণি, রক্ষমণি হচ্ছে রাক্ষসকুলের মণি, আমাদের বিভীষণকে বোঝানো হচ্ছে। তুমি কীভাবে সহ্য করছো, তোমার ভাইপো হয়ে আমি সহ্য করতে পারছি না এই অপমান, যে রাম লক্ষ্মণরা আমাদের সাজানো বাগানকে, আমাদের প্রস্ফুটিত বাগানকে, আমাদের বাগান সদৃশ এই স্বর্ণলঙ্কাকে আজকে ছাই করে দিচ্ছে, এই অপমান তো আমি সহ্য করতে পারছি না, তুমি কীভাবে সহ্য করছো চাচা? বিভীষণ কি বলে তার ভাতিজার যে এই এহেন প্রশ্নের উত্তরে? মহামন্ত্র বলে যথা নম্র শিরফণে, মলিন বদন লাঝে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। অর্থাৎ আমাদের আজকে আমাদের বিভীষণ উত্তর দিবে, তার সম্পর্কে বলবে কেন সে এই কাজ করতে গেছে, অর্থাৎ কেন রাম লক্ষ্মণকে এই লঙ্কায় নিয়ে আসলো, তার উত্তর আজকে আমরা পাবো। মহামন্ত্র বলে যথা, আমরা প্রথম শাব্দিক ব্যাখ্যা করি। মহামন্ত্র বলে যথা, যে মহামন্ত্র হচ্ছে প্রবল শক্তি, যে আমরা দেখি
মন্ত্র, তন্ত্র মন্ত্রের কথা আমরা জানি। হ্যাঁ, মহামন্ত্র বলতে চলতো নম্র শিরা ফণী, নম্র মানে নিচু, শির মানে মাথা, ফণী মানে সাপের। সাপুড়ে মন্ত্র দিয়ে সাপকে যেমন বশ করে, ঠিক সেরকম আমাদের বিভীষণ অনেকটা বশ হয়ে আসছেন এবং মলিন বদন লাচে এবং লজ্জায় মুখটাকে মলিন করে উত্তরিলা উত্তর দিচ্ছেন রথি, রথি কে বিভীষণ, রাবণ অনুজ, যে কিনা রাবণের ছোট ভাই। রাবণ অনুজ হচ্ছে রাবণের ছোট ভাই। কাকে দিচ্ছে উত্তর? লক্ষ্মী, মানে লক্ষ্য করে রাবণ আত্মজে, অর্থাৎ রাবণের সন্তান মেঘনাদের কাছে উত্তর দিচ্ছে। কীরকম একেবারে জড়সড় হয়ে, একেবারে মলিন বদন লাঝে, হ্যাঁ, বিভীষণ উত্তর দিচ্ছে লক্ষ্মী, রাবণ আত্মজে। আত্মজ মানে হচ্ছে সন্তান, আত্মজ মানে সন্তানকে, আমরা এমনটা বুঝবো। কী বলছেন? নাহি দোষী আমি বৎস, ভৃতা বৎস মোরে তুমি বাছাধন। বৎস মানে বাছা, হে বাছাধন আমি তো দোষী না, বৃথা বৎস মোরে তুমি আমাকে বৃথাই শুধু বৎসনা করছো, আমি তো দোষী না। হ্যাঁ, আমাদের খুব হাসি পায় যখন বিভীষণ বলেন তিনি দোষী না। হ্যাঁ, নিজ কর্ম দোষে হাই মছাইলা এই কনক রঙ্কা রাজা মছিলা আপনি, বলছে নিজ কর্ম দোষে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। সতী সাধ্বী সীতাকে যদি অপহরণ না করত তার আজকে এই অবস্থা হইতো না, আজ নিজ কর্ম দোষে নিজে শেষ হয়েছে। হাই মজাইলা মানে নিজে মজে গেছেন, নিজে ধ্বংস হয়েছেন এই কনক লঙ্কা রাজা, এই স্বর্ণলঙ্কার রাজা অর্থাৎ রাবণ, মছিলা আপনি, এবং নিজে এতে নিজে ধ্বংস হয়েছেন, অর্থাৎ নিজ কর্ম দোষে নিজেই নিজেকে শেষ করেছেন, নিজেই নিজের পায়ে কোড়াল মেরেছেন। হ্যাঁ, বিরত সতত পাপে দেবকুল, যে দেবকুল পাপমুক্ত, আজকে দেবকুলে পাপে পরিপূর্ণ, এবে এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, আজকে এই পাপপূর্ণ লঙ্কাপুরী, যে পাপ যে লঙ্কাপুরীকে পাপে স্পর্শ করতে পারেনি সে লঙ্কাপুরী আজকে কি হয়ে গেছে? পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যে মথি বসুদা ডুবেছে লঙ্কা এই কাল শরীরে, যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে যেমন যে উপলক্ষ সৃষ্টি হয়, ঠিক একটা উপলক্ষ এখন সৃষ্টি হয়েছে, আজকে লঙ্কা পাপের সাগরে ডুবে গেছে, আজকে পাপে পরিপূর্ণ হয়ে গেছে লঙ্কাতে। তো পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এই পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে। তো হ্যাঁ, মুক্ত হওয়ার জন্য আমাদের বিভীষণ কী করেছে? রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তে আমি, রাঘবের পদাশ্রয়ে আমি তখন রাঘবের রঘুপতি রামের হাত পায়ে ধরে, হ্যাঁ, নিয়ে আসলাম তাকে এখানে, যে আসো ভাই আমার লঙ্কাকে রক্ষা করো। হ্যাঁ, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়েতেই আমি, এজন্য আমি রাঘবের পক্ষ অবলম্বন করেছি, রাম লক্ষ্মণের পক্ষ অবলম্বন করেছি আমার দেশটাকে বাঁচানোর জন্য, আমার দেশটাকে পাপমুক্ত করবার জন্য। হ্যাঁ, যেহেতু আমি রাঘবের দাস, আমার দা আমার গুরু আমার এই দেশকে পাপ মুক্ত করতে পারবেন, ওজন্য আমি রাঘবের পদাশ্রয় গ্রহণ করেছি। পরদোষে কে চাহে মজিতে, প্রশ্ন করেছে আবার, পরদোষে কে চাহে মজিতে? আমরা জানি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায় বলে একটা কথা আছে, একজন অপরাধ করেছে আমরা সবাই কেন শাস্তি পাব? শাস্তি পেলে একজনই পাক। হ্যাঁ, আর ওই শাস্তি তোমার মধু দিয়ে হবে, কেননা তোমার মৃত্যু হলে তোমার বাবা কষ্ট পাবে, এবং একজন পিতার কাছে একজন সবচেয়ে ভারী বস্তু হচ্ছে তার সন্তানের লাশ, এবং তোমার লাশ দেখে তোমার বাবা আত্মচিৎকার করবে, সেটি তার জন্য প্রাপ্য, যার জন্য তোমাকে তোমার মৃত্যুর মধ্য দিয়ে তোমার বাবাকে শিক্ষা দেয়া। আরেকটা বিষয় হচ্ছে সেনাপতিকে মেরে ফেললে তো একটি দেশ একেবারে নিঃস্ব হয়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, এটাকে আমরা ফক্তর হিসেবে নিচ্ছি, এটা একটা প্রবাদ, হ্যাঁ, একটা লোক সংস্কৃতির অংশ এটি।